এক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও প্রত্যেক দিনের মতন আজকে আবার একটা নতুন একটা হোম রেমেডি স্কিন কেয়ার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর সেটা কিন্তু দারুণ একটা রেমেডি আমি প্রত্যেক দিনই বলি খুব সুন্দর সত্যি কথা যেই রেমেডিগুলো তোমাদের কাছে শেয়ার করি আমি সেই রেমেডিগুলো কিন্তু আমি নিউ নিজে ইউজ করতে থাকি আর সেই জন্য কিন্তু আমি ভীষণ ভীষণ স্যাটিসফাই হই এইগুলোতে আর সেই কারণে তোমাদের কাছে কিন্তু আমি এগুলো শেয়ার করতে থাকি আর কারণ হচ্ছে আমি চাই আমার বন্ধুরাও বেশ সুন্দর একটা স্কিন থাকুক আমাদের আমাদের পার্লারে এত এত টাকা খরচ করার কিন্তু কোনো দরকার হয় না পার্লারে যে কেমিক্যাল তোমরা ট্রিটমেন্ট করবে সে গুলো কিন্তু কিছুদিন বেশ সুন্দর আমাদের স্কিনটা থাকবে তারপরে কিন্তু ধীরে 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 তোমাদের স্কিনগুলো কিন্তু একদম ডাল হয়ে যাবে আমাদের রেগুলার পার্লারে যাওয়া সম্ভব হয় না আমাদের টাইম হয় না আবার অনেক সময় অনেক অনেক টাকার ব্যাপার হয় সেগুলো আমাদের পক্ষে সব সবসময় অ্যাফোর্ড করা সম্ভব হয় না তো সেই কারণে আমরা যদি ঘরে সামান্য কিছু দিয়ে আমরা রেগুলার কিছু করতে থাকি তাহলে কিন্তু আমাদের স্কিন ভীষণ ভীষণ ভালো হবে তো আজকে যেই রেমেডিটা তোমাদের কাছে ইউ মানে তোমাদের কাছে শেয়ার করছি সেটা কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তোমরা গ্লো পাবে তো আজকে কিন্তু আমি সেটাই মানে অ্যাপ্লাই করেছি আমার স্কিনের সঙ্গে তো তোমরা এই সামনে পুজো আসছে বাড়ি আছে তার আগে যাওয়ার আগে বেশ তোমাদের স্কিনকে এইভাবে একটা একটা ট্রিটমেন্ট করে তারপরে বেশ সুন্দর করে মেকআপ করে যাও দেখবে তোমাদের কী কতটা ভালো লাগবে তোমাদের দিকে সবাই তাকিয়ে থাকবে তো আমরা সবাই চাই আমাদের মেয়েদেরকে সবার থেকে বেশি সুন্দর যাতে লাগে তো আমরা তো সবসময় সেটাই চেষ্টা করতে থাকি যে এটা বেশ সুন্দর গ্লো একটা আমাদের স্কিনের মধ্যে চলে আসবে আর আর একটা কথা বলে দেই তোমাদেরকে প্রত্যেক দিন যেটা আমি বলি যে স্কিন ভালো রাখার জন্য আমাদের কিন্তু জলটা প্রচুর পরিমাণে খাওয়া দরকার যেটা আমি রেগুলার তোমাদের কাছে বলি যে জল প্রচুর পরিমাণে খাওয়া দরকার আমাদের ঘুম একটা নিয়মিত টাইমে আমাদের ঘুমটা আমাদের খুব দরকার আর স্ট্রেস একদম নেবে না স্ট্রেস নিলে আমাদের স্কিনটা স্কিনে কিন্তু ডালনেস একটা আর সেগুলো কিন্তু চলেই আসবে তোমি তোমরা যত কিছু লাগাও না কেন কোনো কিছুতে কিছু হবে না তারপরে প্রপার ফুড আমাদের দরকার তার সঙ্গে সঙ্গে কিছুটা যদি তোমরা এক্সারসাইজ প্রত্যেক দিন রেগুলার একটা রুটিন মাফিক তোমরা যদি একটা এক্সারসাইজ করতে পারো অন্তত দশ থেকে পনেরো মিনিট আবার যদি আর একটু সময় তোমরা নিতে পারো আধ ঘন্টা যদি প্রত্যেক দিন একটু তাহলে ঠিক আছে চলো দেখতে থাকো আজকে আমার রেমেডিটা আমি কীভাবে এটা ইউজ করছি আর কিভাবে তৈরি করছি আর তার সঙ্গে আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো বন্ধুরা এটা হলো টু স্টেপ রেমেডি তো এখানে আমি চালের গুঁড়ো নিলাম এক চামচ আর তার মধ্যে হাফ চামচ আমি কফি গুঁড়ো কফি দিলাম আর এখানে আমি হাফ চামচ দিলাম হানি তোমরা হানির যদি যাদের স্যুট করবে না তারা অ্যালোভেরা জেল দিতে পারো অথবা যদি অ্যালোভেরা জেল ঘরে না থাকে তার মধ্যে তোমরা একটু চিনি গুঁড়ো করেও দিতে পারো আর সামান্য একটু জল দিলাম আমার জলটা একটু বেশি হয়ে গেছে এখানে তোমরা চেষ্টা করবে এর মধ্যে এক চামচ জল দেওয়ার তাহলে এটা একটা ক্রিম মতন হয়ে যাবে আর এখানে আমি উষ্ণ গরম জল নিলাম একটা বাসনে তার মধ্যে দেব এক চামচ নুন এক চামচ নুন দিয়ে এর মধ্যে আমি টাওয়ালটা ভেতালো করে ভিজিয়ে আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেব এতে কি হবে আমাদের স্কিনের পোর্সগুলো পরিষ্কার হয়ে যাবে এরপরে যে কোনো যে জিনিসই আমরা হোম স্কিন কেয়ার রেমিডি আমরা ইউজ করবো সেটা আমাদের স্কিনের কিন্তু ভালোভাবে কাজ করবে আর নুন নুনের জন্য আমাদের যে স্কিনে যে কোনো রকম ইনফেকশান থাকে সেটা কিন্তু দূর করবে দেখো ভালো করে আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো এইভাবে আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম এবার আমি যে কফির যে প্যাকটা বানিয়েছি সেটা আমি অ্যাপ্লাই করব। এটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে কারণ চালের গুঁড়ো আমাদের স্ক্রাবের কাজ করবে এটা খুব হালকা হাতে আমি ভালো করে আমার মুখে গলায় ভালো করে মাসাজ করব এটা মোটামুটি পাঁচ মিনিট আমাকে মাসাজ করতে হবে প্রথমে লাগিয়ে হালকা হাতে ঘষে পাঁচ মিনিট এটাকে রেখে দেবে তারপরে ভালো করে মুখটা আমাদের পরিষ্কার করে নিতে হবে দেখো যেখানে যেখানে আমাদের যে ট্যান থাকে সেখানে একটু ভালো করে তোমরা এটা লাগিয়ে নেবে এটা কিন্তু ট্যান দূর করতে সাহায্য করে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে প্রচুর পরিমাণে কফিতে কফি আমাদের ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে আর চালের গুঁড়ো আমাদের স্ক্রাবের কাজ করে চালের গুঁড়ো আমাদের স্কিনকে হোয়াইট করতে স্কিনকে টাইট করতে সাহায্য করে আর এর মধ্যে রয়েছে হানি হানিও আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো দেখো পাঁচ মিনিট পরে আবার আমি টাওয়াল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম দেখো বেশ ভালো করে মুখটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবার সেকেন্ড স্টেপ আমি দেখাচ্ছি এটা হলো আমাদের ফেস প্যাক এটা হচ্ছে এখানে আমি নিয়ে নিলাম এক চামচ বেসন বেসন তোমরা জানোই আমাদের স্কিনকে টাইট করতে আমাদের স্কিন ক্লিন করতে সাহায্য করে এর মধ্যে দিলাম এক চামচ টক দই আর দিচ্ছি এক হাফ চামচ কফি তোমরা এইভাবে রেমেডিটা যদি ইউজ করো না দেখবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা এত সুন্দর একটা পরিষ্কার হয়ে যাবে এবার আমি ভালো করে এই প্যাকটা লাগিয়ে নিছি বেশ মোটা করে আমি লাগিয়ে নেব এটা মুখে গলায় হাতে তোমরা লাগিয়ে নেবে খুব ভালো করে আমি এটাকে মুখে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব। ভালো করে মুখে যাতে এটা শুকিয়ে যায় সেই রকম করে আমি রেখে দেব এটা খুব ভালো করে মোটা করে আমি গলায় হাতে এটা লাগাচ্ছি এটা শুকানোর জন্য এবার আমি রেখে দিচ্ছি দেখো কিছুটা শুকিয়ে এসছে এবার আমি হাতে জল নিয়ে এটাকে ভালো করে মাসাজ করছি খুব ভালো করে মাসাজ করছি এই যে এই সময় মাসাজটা করলে কিন্তু আমাদের যে স্কিনের মধ্যে কিন্তু নোংরাটাও উঠে যাবে আর তার সাথে সাথে আমাদের স্কিনে এটা অ্যাবজর্ব হতেও সাহায্য করবে এবার একটা টাওয়াল দিয়ে আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি এরপরে কিন্তু জল দিয়ে ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে দেখো জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি দেখো মুখটা আমার কতটা পরিষ্কার হয়েছে এরপরে তোমরা কোনো রকম সিরাম অথবা ব্যবহার করবে ঠিক আছে কোনো বন্ধুরা দেখে নিলে আজকে আর কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে